এই ইনফরমেশন বুলেটিনে এই পোস্ট বেসিক নার্সিং এর জন্য তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশন কি লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য ক্রাইটেরিয়া কি রয়েছে এবং অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি রয়েছে এটা যেমন জেনে নেব একই সঙ্গে জেনে নেব এই জেব বিএন এর জন্য জেব বিএন টু থাউজেন্ড টোয়েন্টি এর জন্য ফিজ কত ধার্য করা হয়েছে এখানে ডোমিসাইল ক্রাইটেরিয়া কি রয়েছে কোশ্চেন প্যাটার্ন কি ধরনের হবে অ্যান্সারিং প্যাটার্ন কি ধরনের হবে এই সমস্ত বিষয়গুলো তুলে ধরব আজকের এই ভিডিওতে আপনারা যারা প্রথম আমাদের এই চ্যানেল দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে করে ক্লিক রাখুন এই চ্যানেল যেখানে সরাসরি আপনাদের কোনো ডাউট ক্লিয়ারিং এর জন্য আপনারা আমাকে সরাসরি কল করতে পারবেন বা হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে আপনারা অ্যানসার পেয়ে যাবেন সুতরাং আর দেরি না করে আমাদের চ্যানেলটাকে আজকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন আসুন এই জেপেন 2024 এ কোন কোন বিষয়গুলি রয়েছে ইম্পর্টেন্ট বিষয়গুলি তুলে ধরবো প্রত্যেকটি পয়েন্টকে ভালো করে শুনে নেবেন ভুল হবে না আজকে দীর্ঘ পাঁচ বছরের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের বলি যে অনেক অনেক অ্যাপ্লিকেশন করার সময় ভুল হয়ে যায় এবং পরবর্তীকালে মাথা চুল ছিঁড়ে দিল সেগুলোকে আর ক্লিয়ার করা যায় না সুতরাং এই ধরনের কোনো যেন ভুল না হয় পুরো টেকনিক্যাল আইডিয়াটাকে নিয়ে নিন নেওয়ার পরেই হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করবেন তার আগে কিন্তু কিছু করবেন না চলুন আমরা প্রত্যেকটি বিষয় সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এডু হেল্প দুর্গাপুরের সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পোস্ট বেসিক নার্সিং টু এর প্রথমে আমরা ক্রাইটেরিয়াটি একটু দেখে নিই যে ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়েছে সেই ইনফরমেশন বুলেটিনের থ্রি পয়েন্ট ওয়ান এবং থ্রি পয়েন্ট টু এ এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্লিয়ার করা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া নেক্সট বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ছাড়া অন্য কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না বোথ মেল এবং ফিমেল আর এলিজিবল ফর দিস এক্সামিনেশন নেক্সট থ্রি পয়েন্ট টু যে কলাম সেই পয়েন্টে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে ফর এনি ইনফরমেশন ক্যান্ডিডেট মাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশন অফ দ্য নার্সিং ডাইরেক্টর ডাইরেক্টরেট ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন ফ্রম এনি রেকনাইজড বোর্ড অ্যান্ড মাস্ট পাস দ্যম কোর্স ফ্রম এনি ইনস্টিটিউট রেকাইজড বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আর এনআরএ সার্টিফিকেট ফ্রম দ্য স্টেট নার্সিং কাউন্সিল অফ এনি স্টেট অফ ইন্ডিয়া অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বা তার অন্য যেকোনো স্টেট থেকে যদি আপনি জিএনএম পাস করে থাকেন তাও আপনি এখানে করতে পারবেন আপনাকে অবশ্যই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে আপনি বাইরের প্রদেশ থেকে জিএনএম করে এসেছেন মানে যে আপনি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল নন তা নয় ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল এর ক্রাইটেরিয়া আমরা পরবর্তীকালে ক্লিয়ার করছি আপার এজ লিমিট যেটি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন দ্য নার্সিং পার্সোনাল মাস্ট নট বি মোর দেন ফিফটি থ্রি ইয়ার্স অফ এজ অন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটে আপনাদের তিপ্পান্ন বছরের মধ্যে বয়স হতে হবে যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি আদারদের জন্য বলা হয়েছে নো আপার এজ লিমিট অন্যান্য যারা আছে ইএসআই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং অন্যান্য প্রাইভেট ইনস্টিটিউট যারা চাকরি করছেন তাদের জন্য কোনো আপার এজ লিমিট নেই অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন দ্য ক্যান্ডিডেট প্রেজেন্টলি এমপ্লয়েড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট

স্টেট গভর্নমেন্ট গভর্নমেন্ট মাস্ট হ্যাভ থ্রি রেগুলারাইজড এক্সপিরিয়েন্স ইন সার্ভিস অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ এই শেষ দিন যেটি থাকবে সেই দিন অনুযায়ী আপনাকে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের আন্ডারে চাকরি করছেন এক্সপিরিয়েন্স ইজ নট এসেন্সিয়াল ফর আদার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে না আদারদের জন্য যেমন ইএসআই বা সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছে তারা এবং অন্যান্য প্রাইভেট ইনস্টিটিউটে যারা আপনারা সার্ভিস করছেন আপনাদের জন্য কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্রাইটেরিয়া নেই পাস বলতে এখানে বলা হয় যে বোধ আপনাকে থিওরি এবং প্র্যাকটিক্যালে পাস থাকতে হবে পাস মিনস কমপ্লিশন অফ অল রিকোয়ারমেন্টস অফ আদার কোর্স ইনক্লুডিং কমপ্লিশন অফ ইন্টার্নশিপ ইন্টার্নশিপ আপনার কমপ্লিট হয়ে থাকতে হবে কারো ইন্টার্নশিপ চলছে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অনুযায়ী

পোস্ট বেসিক নার্সিং এর জন্য শিডিউল আছে যে এক্সামিনেশন হবে সেটা থার্টিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সানডে এই পরীক্ষা হবে এবং এই পরীক্ষা হবে বেলা এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অর্থাৎ নব্বই মিনিট বা দেড় ঘন্টার জন্য টু পয়েন্ট টু এই পয়েন্টে বলা হয়েছে প্যাটার্ন অফ কোয়েশ্চেন পেপার এখানে বলা হয়েছে দ্য পেপার উইল কন্টেন হান্ড্রেড কোশ্চেন একশোটি কোশ্চেন থাকবে অল কোশ্চেন উইল বি মাল্টিপল চয়েস কোশ্চেন এম সি কিউ টাইপ উইথ ফোর অ্যান্সার অপশন ইচ ফর হুইচ অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট টাইম ফর দ্য পেপার ইজ নাইনটি মিনিটস দ্য কোশ্চেন উইল বি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি কোশ্চেন কিন্তু অন্য কোনো ভাষায় আপনারা পাবেন না অনলি ইংলিশে কোশ্চেন পাবেন টু পয়েন্ট থ্রি যে কলম সেই কলমে যেটি বলা হয়েছে সেখানে সিলেবাস বলে দেওয়া হয়েছে এই সিলেবাসের জন্য এখানে এই পোস্ট বেসিক নার্সিংয়ের জন্য আপনারা যে এন্ট্রান্স এক্সামিনেশন দেবেন এখানে দুটো পার্টে হচ্ছে ভাগ করা হয়েছে কোশ্চেনকে পার্ট এতে থাকছে অ্যানাটমি ফিজিওলজি সোশিওলজি সাইকোলজি ফার্মাকোলজি মাইক্রোবায়োলজি নিউট্রিশন এবং থাকছে প্যাথোলজি মোট চল্লিশটি কোশ্চেন থাকবে এক নম্বর করে এই কোশ্চেনগুলি থাকবে চল্লিশটি কোশ্চেন পার্ট বিতে থাকবে ফাউন্ডেশন অফ নার্সিং মেডিকেল সার্জিক্যাল নার্সিং পিডিয়াট্রিক নার্সিং এখানে সাইকট্রিক নার্সিং অবস্টেট্রিক্যাল নার্সিং কমিউনিটি হেলথ নার্সিং থেকে থাকবে ষাটটি কোশ্চেন মোট আপনাদের এই একশোটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে

কোনো কোশ্চেনের অ্যানসার যদি মনে হয় এক বা একাধিক রাইট এবং এক বা একাধিক যদি আপনি রাইটে আপনি রেসপন্স করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে সেটি আপনাকে নেগেটিভ ধরা হবে এবং সেই ক্ষেত্রেও আপনার কিন্তু ওয়ান ফোর্থ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার কাটা যাবে বাট আপনি যদি অ্যাটেম না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো নাম্বার কাটা যাচ্ছে না শুধু জিরো মার্কস ধরা হবে সেই ক্ষেত্রে মোড অফ অ্যান্সারিং ইন দ্য এক্সামিনেশন এখানে আপনাকে ওয়েমার সিটে অ্যানসার করতে হবে এবং এই যে ওয়েমার সিট যেটি থাকবে সেই সিটটিকে আপনাকে ব্লু বা ব্ল্যাক ইঙ্ক বা বল পয়েন্ট পেন দিয়ে আপনাকে ফিল করতে হবে এবং এই পেন আপনাকে পরীক্ষার হলে সরবরাহ করা হবে র্যাঙ্কিং মেথোডোলজি এবং পাবলিশি পাবলিকেশন অফ মেডিট লিস্ট সম্বন্ধে যেটি বলা হয়েছে যে প্রথম কথা আপনারা যে পরীক্ষা দেবেন সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের হিসাবে আপনার একটি জিএমআর বা জেনারেল মেডিট র্যাঙ্ক প্রস্তুত হবে এই জেনারেল এখানে উল্লেখ্য যে ই পয়েন্টে বলা হয়েছে সিকোয়েন্সিং অর্ডার ফর কাউন্সিলিং অ্যালটমেন্ট অফ সিট অ্যাডমিশন উইল বি বেসড অন অনলি নোট অন ক্যাটাগরি র্যাঙ্ক অর্থাৎ আপনি এস সি এস টি ও বি বা ইডব্লু এস বা যে কোনো ক্যাটাগরি ভুক্ত হন না কেন আপনার কিন্তু এই ক্যাটাগরি র্যাঙ্কদের সিট অ্যালোকেশান হবে না বলা হয়েছে ক্যাটাগরি র্যাঙ্কস আর ফর ইনফরমেশন অনলি টু ক্যাটা ক্যান্ডিডেটস ফর রেসপেক্টিভ ক্যাটাগরি অর্থাৎ ওই ক্যাটাগরিতে আপনার পজিশন কি সেটুকুই বোঝানো হবে কিন্তু আপনার ক্যাটাগরির ভিত্তিতে কিন্তু আপনি সিট পাচ্ছেন না সিক্স পয়েন্ট জিরো থেকে যদি বলা হয়েছে রিকয়ারমেন্টস এ টার্ফস অ ডমিশান সার্টিফিকেট

অথবা বলা হয় যে হুজ প্যারেন্টস ইজ আর পারমানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং পারমানেন্ট অ্যাড্রেস উইদিন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তাদেরকেও ওয়েস্ট বেঙ্গল ডোভিশাল বলা হবে এই ক্ষেত্রে দুটি প্রফর্ম আছে একটি এ ওয়ান এবং একটি বি এ ওয়ান ফরম্যাট হচ্ছে যারা দশ বছর ধরেই এখানে কনস্টিনিউয়াস আছে তাদের এ ওয়ান ফরম্যাট এবং যারা বাইরে পড়াশোনা করে এবং যাদের হচ্ছে প্যারেন্টসরা ওয়েস্ট বেঙ্গলেই বসবাস করছেন এবং পারমানেন্ট রেসিডেন্ট তাদের জন্য বি ফরমেট লাগবে বি ফরমেটের ক্ষেত্রে বলা হয়েছে যদি বি ফরমেট সংগ্রহ করতে না পারেন সেই ক্ষেত্রে আপনাদের পেরেন্টসের দুটি ডকুমেন্ট যেমন ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট রেশন কার্ড এরকম দুটি অরিজিনাল ডকুমেন্ট আপনাকে অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনাকে সাবমিট করতে হবে এসসি এসটি ওবিসি এনসিএল ওবিসি বি এনসিএল ক্যান্ডিডেট হু ক্যান নট প্রডিউস রিকোয়ার্ড ডোমিসাইল সার্টিফিকেট যদি ডোমিসিয়াল সার্টিফিকেট প্রডিউস না করতে পারেন দে ক্যান প্রডিউস আপলোড দেয়ার ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন লিভ অফ ডোমিসাইল সার্টিফিকেট ডোমিশাল সার্টিফিকেটের পরিবর্তে আপনারা আপনাদের ক্যাটাগরি সার্টিফিকেট থেকে আপলোড করতে পারেন বা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন দেখাতে পারবেন বাট ইন দ্যাট কেস ইফ দ্য ক্যাটাগরি সার্টিফিকেট ইজ ফাউন্ড ইনভ্যালিড ক্যাটাগরি সার্টিফিকেট যদি প্রপারলি না হয় ইনভ্যালিড হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশন বলছে দেয়ার ডোমিশাল স্ট্যাটাস ইজ অলসো কনসিডার টু বি নন ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাকে নন ওয়েস্ট বেঙ্গল ডোমিশাল হিসেবে ধরা হবে এখন এই যে ডোমিসিয়াল সার্টিফিকেট এ ওয়ান এবং বি বিভ এই এ ওয়ান এবং বি ফরমেটের সাইনিং অথরিটি যারা অর্থাৎ যারা এই সার্টিফিকেট আপনারা দিতে পারেন বা দেবেন তারা হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর সাব ডিভিশনাল অফিসার ব্লক ডেভেলপমেন্ট অফিসার এছাড়া সুপারিন্টেন্ড অফ পুলিশ অ্যাডিশনাল সুপারিন্টেন্ড অফ পুলিশ সাব পুলিশ অফিসার ডেপুটি সুপারিন্টেন্ড অফ পুলিশ কমিশনার অ্যাডিশনাল কমিশনার জয়েন্ট কমিশনার ডেপুটি কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ কমিশনার এরাও দিতে পারেন তবে এই এ ওয়ান এবং বি ফর্মেটের অধিকাংশই সাইনিং সাইনিং অথরিটি তারা হচ্ছে দিতে চাইবেন না এবং আপনাদের বলবেন যে আপনারা অনলাইন অ্যাপ অ্যাপ্লাই করুন সেই ক্ষেত্রে আপনাকে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে সেই ইডিস্ট পোর্টালে গিয়ে আপনাকে ডোমিসাইল সার্টিফিকেট জন্য বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য अप्लाई করতে হবে এন্ড ইট উইল টেক 15 ডেজ টু 1 মান্থ সুতরাং আপনারা এখন হাতে অনেক সময় আছে 31 ডিসেম্বর 2023 পেরিয়ে গেছে আপনারা এখন থেকে হচ্ছে এই ডোমিসাইল সার্টিফিকেট জন্য ব্যবস্থা করবেন যেমন ভাবে হোক হয় যে সমস্ত সাইনিং অথরিটি কথা বলার তাদের দ্বারা অথবা অনলাইনে अप्लाई করে আপনারা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করে রাখবেন এডুকেশনের সঙ্গে সঙ্গে রেডি করে রাখবেন এই অ্যাপ্লিকেশন করার আগে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় আপনার ডাবলু ডাব্লিউ সাইটে যাওয়ার পরে যে পোর্টাল খুলবে সেই পোর্টালে দেখবেন নিউ ক্যান্ডিডেট ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আছে নিউ রেজিস্ট্রেশনে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যা যা ডেটা দিতে হবে সেখানে দিতে হবে নিজের নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ জেন্ডার ডোমিসাইল এই সমস্তগুলো দিতে হবে দেওয়ার সঙ্গে আপনাকে ওখানে একটি মোবাইল নাম্বার ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি আপনাকে দিতে হবে এই মোবাইল নাম্বারটি অবশ্যই যেন নিজস্ব হয় অথবা নিজের পিতা মাতার হতে পারে কোনো অসুবিধা থাকবে না এছাড়াও যে ইমেল আইডি দেবেন সেটা অবশ্যই একবার আগেই দেখে নেবেন যে ইমেল আইডিটি আপনার চালু আছে কিনা অর্থাৎ এটা ক্র্যাশ করে গেছে কিনা বা আপনার পাসওয়ার্ড ঠিকঠাক মনে আছে কিনা সেটা দেখে নিয়ে অবশ্যই তারপরে সেই ইমেল আইডি দেবেন এই যে রেজিস্ট্রেশন পার্টে যে ডেটাগুলো আপনারা ইনপুট দেবেন ওখানে বা যে ডেটাগুলো দিতে হবে সেগুলো কিন্তু সাবমিশন হয়ে যাওয়ার পরে আপনি আর কোনো কারেকশন করতে পারবেন না এটা বারবার মনে রাখবেন এরপর নেক্সট যে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন যেমন করবেন সেই অ্যাপ্লিকেশনের জায়গায় গিয়ে আপনাকে অন্যান্য যে বিষয়গুলি সেগুলো দিতে হবে বিভিন্ন জায়গাতে আপনার ক্লাস টেন টুয়েলভ লেভেলের নাম্বার বসাতে হবে আপনার যে জিএনএম এর নাম্বার হয়তো বসাতে হবে এই সমস্ত জায়গায় ন্যাশনালিটি রিলিজিয়ান এই ধরনের একাডেমিক ডিটেলগুলো সব নিচ্ছে এইগুলো আপনাদের বসাতে হবে তো এই যে অ্যাপ্লিকেশন যদি কোনো গন্ডগোল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা যখন পোর্টাল খুলবে খুলবেশান পোর্টাল যখন খুলবে সেই কালেকশন পোর্টাল খোলার পরে আপনারা করতে পারবেন এই অ্যাপ্লিকেশন করার জন্য আমাদেরকে দুটো ইমেজ আপলোড করতে হবে একটি হচ্ছে আপনার নিজস্ব পাসপোর্ট সাইজ ছবি কালার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাকে আপলোড করতে হবে যে ফটোগ্রাফের সাইজ হতে হবে টেন টু টু হান্ড্রেড কেবি এবং ফর্মেট হবে জেপিজি বা জেপেক ফর্মেটে আপনাকে আপলোড করতে হবে অন্যদিকে আপনাকে একটি সিগনেচার আপলোড করতে হবে অর্থাৎ নিজে একটি সাদা কাগজে সিগনেচার করবেন সিগনেচার করবেন স্ক্যান করবেন ক্রপ করবেন সাইজ করবেন এই ক্রপ করে সাইজ করে তারপরে আপনি জেপিজি বা জেপেক ফর্মেটে আপনাকে আপলোড করতে হবে যার সাইজ হবে ফোর কেবি থেকে থার্টি কেবির মধ্যে

আপনি কিন্তু কনফার্মেশন পেজ যেটা আসবে ওখানে দেখবেন ডাউনলোড কনফার্মেশন পেজ বা প্রিন্ট কনফার্মেশন পেজ আসবে ডাউনলোড হলে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরেই কিন্তু আপনি সঙ্গে সঙ্গে সেটা কোথাও নিয়ে গিয়ে প্রিন্ট আউট করিয়ে নেবেন বা নিজের কাছে যদি প্রিন্টার থাকে সেই সময় আপনি প্রিন্ট করে নেবেন কোনো অবস্থাতেই মোবাইলে বা ল্যাপটপে বা ডেস্কটপে বা সাইবার ক্যাফেতে কোথাও হচ্ছে রেখে দেবেন না যে পরে প্রিন্ট করিয়ে নেব কারণ আপনার মোবাইল যদি মিসিং হয়ে যায় বা করাপ্ট হয় বা আপনার সিস্টেম ডেস্কটপ বা ল্যাপটপ যদি করাপ্ট হয়ে যায় বা ফাইল মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই কনফার্মেশন পেজ আর পাবেন না এবং এই কনফার্মেশন পেজ আপনাকে আর কেউ দিতেও পারবেন না অন্যদিকে রেজিস্ট্রেশন করার সময় যে আপনি পাসওয়ার্ড জেনারেট করবেন সেই পাসওয়ার্ড কিন্তু খুব ভালো জায়গাতে আপনি লিপিবদ্ধ করে রাখবেন বা নোট করে রাখবেন কেন এই পাসওয়ার্ড যদি আপনার মিসিং হয় তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ড এই অপশনে গিয়ে যদি আপনার পাসওয়ার্ড উদ্ধার না হয় সেই ক্ষেত্রে কিন্তু অন্য কেউ আপনাকে কোন রকম সহায়তা দিতে পারবে না যার দিয়ে আপনি এই পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন সুতরাং এই ব্যাপারে আপনি অত্যন্ত যত্নশীল এবং সচেতন হবেন এই যে ভিডিও দিলাম আশা করছি এই ভিডিওটা অনেকটাই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো ডাউট থাকে অবশ্যই আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে নেবেন আপনাদের প্রত্যেকের এই যে এন্ট্রান্স এক্সামিনেশন সেই এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য সাফল্য কামনা করি আমরা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং অপেক্ষা করুন আমার আরো নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ